एवरीवन आमी सुमी आपनारा देखछेन सुमिस कुकिंग डायरी। आज के डिमेर चपेर एक रेसिपी निये एशेछी। डिमेर चपटा आर सकले जे रकम बानाय तार थेके एकटु आलादा बानानोर चेष्टा करेछी। खेतेओ खूब सुस्वादु होयेछिलो, ताई भाबलाम आपनादेर साथे शेयर करे फेली रेसिपिटा। चलुन झटपट बानिये फेली डिमेर चप। डिमेर चपटा बानानोर जोन्नो प्रथमे आमी चारटे सेद्ध डिम निये निएछि, सेगुलोके हाफ करे आमी केटे निलाम। एरपर एर मध्ये गोलमरिचेर गुड़ो आर स्वाद मतन हल्का नून छड़िए दिलाम, दिए एटाके साइड करे रेखे दिलाम। तीनटे माझारी साइजेर सेद्ध करा आलू निये नेब। निये एटाके काटा चामच दिए भालो करे मैश करे नेब। এবার এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করা একটা গাজর, সেটাকেও ভালো করে ম্যাশ করে নেব। এবার দেব এক কাপ মটরশুঁটি, এটা আমার ফ্রোজেন মটরশুঁটি, এটাকে বয়ল করে নিয়েছি, নিয়ে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। মটরশুঁটিগুলো বেশি ম্যাশ করবেন না, হালকা করে ম্যাশ করলাম যাতে মুখে পড়ে মটরশুঁটির স্বাদটা। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, গোলমরিচের গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো। দেব হাফ টিস্পুন ধনে গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেব সব একসাথে করে। এবার দিয়ে দেব দু থেকে তিনটে চপড কাঁচা লঙ্কা, এটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নেব। আলু আর সবজি মিক্সারটা রেডি হয়ে গেছে। এবার আমি হাফ ডিমগুলো নিয়ে নেব। প্রথমে আলু আর সবজির মিক্সারটা কিছুটা পরিমাণ নিয়ে নেব, নিয়ে তার মধ্যে আমি হাফ ডিমটাকে রেখে দেব। দিয়ে এই সবজি আর আলুর মিক্সারটা দিয়ে ডিমটাকে সুন্দরভাবে ঢেকে দেব। এটা একটা গোটা ডিমের আকারের মতন গড়ে নেব। এবার এটাকে একটা পাত্রে রেখে দেব। আবার একইভাবে হাফ ডিম নিয়ে তার মধ্যে আলু সবজির মিক্সারটাকে দিয়ে ডিমটাকে ভালো করে ঢেকে দেব। এইভাবে সব ডিমের চপগুলো গড়ে নেব। এবার একটা ডিশের মধ্যে এক কাপ আর হাফ কাপ ব্রেড ক্রাম ছড়িয়ে দেব। এবার দুটো ডিম নিয়ে নেব, এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, দিয়ে সেটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার ডিমের চপগুলো নিয়ে হাতে আরেকবার একটু চেপে চেপে ঠিকঠাক করে দিয়ে ডিমের ব্যাটারে ডিপ করব। ডিমের ব্যাটার থেকে উঠিয়ে নিয়ে এটাকে ব্রেড ক্রাম্পসে কোট করব। ব্রেড ক্রাম্পটা একটু হাত দিয়ে চেপে চেপে চপটার মধ্যে লাগিয়ে নেব। এবার আবার আরেকবার ডিমের ব্যাটারটা এই চপটাকে ডিপ করব, করে উঠিয়ে আবার সেকেন্ড কোট করব ব্রেড ক্রাম্প দিয়ে। এতে চপটা আরও বেশি ক্রিস্পি হবে। আবার একটু চেপে চেপে ব্রেড ক্রাম্পটা লাগিয়ে দেব, দিয়ে এবার এটাকে রেখে দেব। এইভাবে সব চপগুলো গড়ে নেব। গড়ে নিয়ে এটাকে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। 30 মিনিট পর আমি চারটে চপ বার করে নিয়েছি,
ফ্রাই করবার জন্য। আর চারটে আমি রেখে দিয়েছি, এটা এয়ারটাইট কন্টেনারে ডিপ ফ্রিজে যদি রেখে দেন তাহলে 7 দিন পর্যন্ত এই চপটা আপনি রেখে দিতে পারবেন। চপটাকে মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন হয়ে গেলে চপগুলোকে তুলে নেব, এইভাবে চারটে চপই ভেজে নেব। আর যে চপগুলো আমি ডিপ ফ্রিজে রেখেছি ওগুলো ভাজার ঠিক আধ ঘন্টা আগে বার করে রেখে দিতে হবে, একটু ঠান্ডাটা কমে গেলে তারপরে এইভাবেই ডিপ ফ্রাই করে নিলেই ডিমের চপটা হয়ে যাবে। খুব সহজে বাড়িতে এইভাবে বানিয়ে ফেলতে পারবেন এই ডিমের চপটা। শুধু আলু না দিয়ে কিছু ভেজিটেবল দিয়ে এই চপটা আমি বানিয়েছি, খেতেও খুব সুস্বাদু হয়েছে। আশা করি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন আর ভালো থাকবেন।